একটা কথা আপনাদের সকলকে বলতে চাচ্ছি এবং সবাই এই কথাটা চিরদিনের জন্য মনে রাখবেন যেটা আমাদের মধ্যে আজকে সুন্নত বলে অনেক জিনিসকে ফেলে দেওয়া হয় এটা তুচ্ছ মনে করে না রসুল আসলামের যত সুন্নত আছে সব সুন্নত গুলা ফরজের পরিপূরক ফরজের মধ্যে যে ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে পূর্ণ করে আপনি একটা দেখেন অজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ একবার একবার ধৌত করা ফরজ কিন্তু তিনবার দুইবার তিনবার ধৌত করা মধ্যে এই এই সৈন্যতের ভিতরে পরিপূর্ণতা কি করে হলো মনে করেন কিন্তু কোথাও শুকনা থেকে থাকতে পারে। কিন্তু যখন নগরীর তিনবার ভালো করে ধুবে তাহলে ইনশাআল্লাহ এই ওজুর অঙ্গের মধ্যে শুকনা থাকার সম্ভাবনাটা থাকবে না বলেই আমরা নিশ্চিত হতে পারি তাহলে রসুল সাহেবের প্রতিটি কাজ প্রতিটি সুন্নত আমাদের জন্য কল্যাণ দেখেন আল্লাহ রসুল কোন কাজ অনর্থক করেন যেমন আমরা ইনশাল্লাহ নামাজের পর্বে আরো কিছু শব্দ তো অনেকগুলো রয়ে গেছে সেখানে আমরা আলোচনা ইনশাল্লাহ এই যে ফরজ নামাজ প্রতিদিন সত্য রাকাত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে কিন্তু আল্লাহ রসুল আরো অনেকগুলা সুন্নত নামাজ পড়েছে যেমন বারো রাখা সুন্নত নামাজ আছে এই সুন্নত নামাজ গুলা ফরজের অসম্পূর্ণকে সম্পূর্ণ অর্থাৎ কেয়ামতের ময়দানে হাদিসি আছে কেয়ামতের ময়দানে বান্দার আমল সময়ের মধ্যে সর্বোত্তম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে ফরজ নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় বন্দা সফল হয়ে যাবে সে সফল হয়ে যাবে আর যদি ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকে আল্লাহাক ফেরজ তাকে নির্দেশ দিবেন যে আমার বান্দার আমল নামায় কোনো নাফল নামাজ আছে কিনা অর্থাৎ সন্ন্যদিদগুলো আমরা পড়ি তাহলে ওই নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করা হবে তাহলে এই যে নফল নামাজ সন্নত নামাজ যেটা রসুল আমাদেরকে পড়তে বললেন এটা কি আমাদের কল্যাণের জন্য কল্যাণের জন্য কল্যাণের জন্য কারণ এটা আমার এমন এক সময় কাজ যখন আমার আফন এসছে আফন কি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করবে না তাই এই এই অজুর ক্ষেত্রে সন্নতগুলো আমরা অনেকেই ফলো করি না আমি আপনাদের কাছে কয়েক এই সুন্নত সম্বর আলোচনা করবো সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং প্রত্যেকে আমরা চেষ্টা করবো যে এই সুন্নত অনুযায়ী নিজের অজুগুলা করার জন্য এক নাম্বার। অজুর পূর্বে মিসওয়াক করা রস সাহে বলেছেন আমার উন্নতর জন্য যদি কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম তারা যেন অজুর পূর্বে মিসওয়াক করে বাইর আমার মিসওয়াক এটা রাসূলের সুন্নাত এবং এটা প্রসিদ্ধ আমল আল্লাহ রাসূল সব সময় বাইর থেকে যখন ঘরে আসতেন মিসওয়াক করতেন মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয় তা এটা রসলের সুন্নাত আপনি নামাজ পড়তে যাবেন কখন খাদ্য কণা থাকবে তখন ভালো মেসওয়াক করবেন মুখের ভিতরে এইসব দূর হয়ে যাবে দুই ব্যবহার দুইটি হাদিস আছে একটি হাদিস হলো অজুর পূর্বে আর একটি হাদিস হলো নামাজের পূর্বে দু হাদিস চাহিদ এখন যদি আপনি ওজুর পূর্বে ভালো করে মেসওয়াক করে নেন নামাজের পূর্বে যদি একটু মেসওয়াকটা কম্পকে নতনে যে একটু লাগাই দেন যেটা সৌদি আরবে মালামারা ইমামগণ অনেক করেন তাহলে এটা শূন্যতন যে আমল হয়ে দূরটা হাদিস এমন হয়ে গেল সমস্যা নেই হয়তো এখনকার যোগ্যতা সহজ শিশু আছে একটু মুখে লালা ছোট ছোট আসলে রেখে দিলেন ফেলে দিলেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা আমল করা সহজ যদি করতে চাই পর হাদিস আমল রেখেছে যেহেতু শুদ্ধ সহি তাহলে আমাদের এখানে মত পার্থক্য করার কম নেই দুই নম্বর হলো অজুর পূর্বে বিসমিল্লা বলা অনেকে অজু করে বিসমুল্লা বলতে ভুলে যায় তাহলে আমরা কি বলবো অজুর ফুড়বে বিসমিল্লা কারণটা কি রস উসাম বলেছেন লা লা লামান আলাহু

দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করা তিনবার ধৌত করা এখানে এই কুলি সামনে কুলির কথা আসতেছে এই কবজি ধোয়া এবং কুলি করা নাকে পানি দেওয়া কুলি করা এবং নাকে পানি দেওয়া এটাও তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া এখানে দুইটা পদ্ধতি আছে একটা হলো আপনি হাতের মধ্যে পানি নিয়ে কুলিও করলেন নাকেও দিলেন এইটাও হাদিস দ্বারা সহি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মানে আপনি একটু পানি নিলেন হাতে নিয়ে আগে একটু মুখে দিলেন আর বাকিটা কি করলেন নাক পরিষ্কার নাকে পানি দিলেন এটাও আছে আবার আলাদা কুলি করলেন আলাদা পানি দিয়ে নাক পরিষ্কার করলেন আলাদা এটাও হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই সেই সময় আল্লাহ রসল অধিকাংশ আমার যদিও এটা ছিল যে কারণ পানির সফলতার কারণে হয়তো এটা করেছেন সমস্যা নেই আমরাও করতে পারি তাহলে কি বলল দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করা তিনবার কলি করা তিনবার নাক নাকে পানি যা নাক ঝাড়া নাক পরিষ্কার করা তারপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে ডান দিক থেকে আগে শুরু করা আগে কোন দিক থেকে শুরু করা ডান দিক থেকে শুরু করা কেননা রসুলাম ডান দিক থেকে প্রত্যেকটা কাজের ভালো কাজের ডান দিক থেকে করাটাই পছন্দ করতেন আমার হাতি হাস্তি ইহব্যতনা আল্লাহ রসুলাম আহ ডান দিক থেকে কাজ করাকে পছন্দ করতেন হাতটা ফিরত না ও রজ্জলি এনেহুদুর এই যে জুতা পরতে সুর আশ্রাতে তিনি কী করতেন ডান দিক থেকে শুরু করতেন এটাকে পছন্দ করতে। তাহলে আমরা নবীর নবীর মহাব্বিন রসুলকে ভালোবাসি তাহলে আমাদের জন্য উচিত কই করা রসুল যে জিনিসটা ভালোবাসতেন নবীর মহাব্ব যদি আমার অন্তরে থাকে তাহলে আমার জন্য উচিত যে আমিও প্রত্যেকটা কাজ ভালো কাজে ডান দিক থেকে শুরু করি তারপরে একটা জিনিস যে কুলি করার ক্ষেত্রে আর নাক ঝাড়ার ক্ষেত্রে একটু বাড়তি করা বাড়তি মানে কি এটা ভালোভাবে করা অনেকেই আমাদের একটা কুলির ক্ষেত্রে যেটা ভুল হয় অনেকের যে মুখের ভিতরে পানি না একটু মুখে দেয় আর ফেলে দেয় লাড়ে না আপনারা খেয়াল করবেন মুখের কুলি করা মানে যে পানিটা মুখের ভিতরে নিয়ে ঘুরে এটা জাম দিলে ভিতরে যে খাদ্য করাটা যা আছে তা বেরিয়ে যাবে অনেকে পানি নেয় আর ফেলে দেয় ন্যায় আর ফেলে দেয় এতে করে কুলি করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কী হলো না পূর্ণ হলো না এই জন্য খেয়াল করতে হবে না পানি এখানে দিনে ফেলে দিল না ঝেড়ে পরিষ্কার করা যাতে পারে নামাজের মধ্যে গিয়ে যেন কোনো পরিশ্রম না হয় এটা খেয়াল করতে তাছাড়া প্রত্যেকটা অঙ্গকে দুইবার বা তিনবার দোয়া শূন্য দুইবারও আল্লাহ আমল করেছেন তিনবারও করেছেন তিনবার 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 অতিরিক্ত এটা যা না তবে যদি কোথাও কোনো ময়লা থাকে যেটা একবার বা দুইবারে যাচ্ছে না সেখানে তিনের অধিক লাগে সেই ক্ষেত্রে আলাদা কথা কিন্তু আপনি বেশি ফজিলতের জন্য সব মানে করে তিনের অধিক করা বেদাত হবে এটা যায় যাবে না এটা খেয়াল তারপরে আর যাদের ঘন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে খিলাল করা এটা সন্ন্যত আপনার যাদের ঘন আছে উজু করার সময় উজু তো পানি যতটুকু দিলেন তারপরে হাত দিয়ে কি করেন এইভাবে খিলাল করে নিলেন আঙ্গুল এই যে আঙ্গুলগুলো এইভাবে দিয়ে খিলাল করে নেওয়া এটা সন্ন্যত যাতে করে কোথাও যেন শুকনা না থাকে তারপর তো আঙুলগুলা খিলাল করা আমরা অজু করার সময় দেখেন ভাই আমরা সবাই এখন সৌদি আরবে কাজ করি খুব বুঝতে পারি যে আমাদের দেশে শুধু শীতকালে শরীর টানে এই দেশে শীতকালে গরমকালে গরম কাল বেশি টানে হাত পাখার খসখস থাকে পানি আপনি দেখেন যে পানি উপর দিয়ে চলে গেছে ভিতরে যায়নি হাতের আঙ্গুলের ভিতরে যে জায়গাটা আছে এখানে এটা পানি সহজে পুষে না তাই আমরা আল্লাহ রসুর কি করছেন এই যে খিলাল করে নিতেন এই খিলাল করার ভিতরে শুকনা জায়গা যদি থাকার সম্ভাবনা থেকে থাকে সেটা কি যাবে হাতের পানির মাঝে এটা কে গেল এই শুকনাটা দূর হয়ে গেল এটা খেয়াল এমনি এমনিভাবে উজু করার ক্ষেত্রে আমরা হাতের কলংস ধুই সম্ভব একটু বাড়াইয়ে দেওয়া যাতে করে মানে এটাও আল্লাহ রসুলের সন্ন্যত বি কারণ রসুল বলছে যে আমার উন্মতকে কেয়ামতের মা জানে তাদের হস্তপদ সাদা অবস্থা অর্থাৎ হাত পা সাদা অবস্থায় অজুর জায়গাগুলো চমকানোর সাদা অবস্থায় কেমত উঠানো হবে তাইলে যে ব্যক্তি ইচ্ছা করে সেজন্য একটু বাড়াই মানে হাত তার সাদাটা বাড়ানোর জন্য একটু যেন করে তবে আবার বেশি করা করা অতিরঞ্জিত ঠিক হবে না যতটুকু আছে তার সাথে একটু বাড়াই করা যাতে করে সেক্ষেত্রে সন্দেহটা কেটে থেকে কারণ আমরা যখন অজু করি ওজুর এই জায়গাটা অনেক সময় কি থাকে শুকনা থেকে যায় এই জন্য একটু একটু যদি বাড়াই বলি সেটা সন্দেহটা কেটে যাবে তাছাড়া এগারো নম্বর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে মৌলিক কসলাইয়া ধোয়া কষ্ট বুঝুন তো ভাই মানে যখন আপনি যদি মানে ফানি এটা দিলেন কিন্তু অনেক সময় পানি ফুসলো না সেটা হলে আপনি কষ্ট লাগা দেন কষ্ট লাগা বুঝতে ভাই যে কষ্ট দ্বারা তাহলে আপনার কোথাও আর না থাকার সম্ভাবনা থাকবে না এই যে ভালো করে যখন কষ্ট পাবেন তাহলে পানি স্বাভাবিকভাবে না ফুসলে কষ্টের মাধ্যমে কি যাবে পানি ফসে যাবে তাহলে এটা তাছাড়া আর একটা যে উজু করার পরে একটু পানি নিয়ে লজ্জাস্থানে ফের দিয়ে দেওয়া এটা কেন এটা একটু কেন হয়তো অনেকে মনে করি আমাদের দেশে আমরা ওস্তাদের ওস্তাদরা পড়াইতে পড়ছি কারণ যদি যাতে করে কোনো সন্দেহ না হয় অনেক সময় ওজু করে মনে করে চিন্তা করে আসতেন করে এখন একটু একটু ভিজা ভিজা লাগতেছে এখন আপনার মানে অশ্বসা সৃষ্টি হতে পারে না এই রকমের অশ্বসা সৃষ্টি হতে পারে সেই অশ্বসাটাকে দূর করার জন্য কি করতে বলা হয়েছে অজু শেষে একটু ফানে নিয়ে লজ্জাস্থানের স্থানে ছিটিয়ে দেওয়া তাইলে আর কি হলো না সন্দেহটার আমার থেকে যদি এখন মনে হয় আমাদের ভিজে লাগছে এখন আর এই কথা মনে হবে না যে হ এটা বোধ হয় ফেসাব তখন আসবে না এটা মেস ভিতরে হাদিস এটা মেষকাতের তকরের ভিতরে গেছে অতএব এটা আমরা অবশ্যই বলতে পারি যে ওজুর পরে এটা সুন্নত হালকা করে একটু দিয়ে দিন সুন্নতা আমার পরে এই কাজটা করার উদ্দেশ্য দেখি অসা দূর করা এটা আর কি অপরদিকে আর রসুলের শূন্যত যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা যদি প্রমাণিত তাহলে আমার কোনো রকমের কোনো একতলাপ করার প্রয়োজন নেই তাছাড়া পানি ব্যবহারের ক্ষেত্রে মানে প্রয়োজনের অতিরিক্ত খরচ না করা এটা আমরা এখন ওই যে টেপ মসজিদে সিঁড়ে দিচ্ছে না অজুর ক্ষেত্রে নিষেধ একটা হাদিস দেখুন মানে এক পদ দিয়ে যাচ্ছেন সেখানে সাদ অধু করতেছেন সাদুব না বকাশ তখন আল্লাহ রসুল মা হত্রফ এই আশ্রাফ এটা কি আশ্রাপ মানে তুমি আশ্রাপ করতেছো অর্থাৎ পানি বেশি খরচ করতেছো

তাছাড়া অজুর পরে দোয়া পাঠ করা ভাই আশা করি আপনারা সবাই এই দোয়া অবশ্য জানেন আবারও আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করবো ছোটখাটো এই দোয়াগুলা সবাই আমরা মুগস্থ করে নেওয়ার চেষ্টা করব। এবং আমি আপনাদের যারা জানেন না জানলে আমাকে বলবেন আমি আপনাদেরকে দোয়া বাংলা উচ্চারণ সহ আরবি সহ অর্থ সহ আপনাদের দিব সমস্যা নেই আল্লাহ সুর বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণরূপে উজু করে এই দোয়াটি পাঠ করবে আশাদু আল্লাহ ইহু

আপনি ওজু করে যখন উজুখানা থেকে বেরিয়ে আসলেন আপনি এই দোয়াটা পাঠ করবেন আসাদুল্লাহ ও আসাদু আহম আব্দ আপনার জন্য কি বলছেন আল্লাহ রসুল বলছেন তার জন্য আটটি দরজা খুলে দেওয়া হবে ছোট্ট আমল এক দুই সেকেন্ডের কাজ ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ডের কাজ আপনি দেখেন এই ছোট্ট আমলটি বিনিময় কত বড় অথচ আমরা অনেকেই এই যে সন্ন্যদ বললাম এগুলা কি সত্যি আমরা আমাদের মধ্যে আছে না ফলো করি না সবাই এটা খেয়াল করতে হবে সর্বশেষ পনেরো নম্বর সন্ন্য যেটা হলো অজুর পরে যদি সম্ভব হয় সকল ভাইদেরকে বলো প্রতিদিন সম্ভব হয় না হয়তো আমরা কাজকর্মে থাকি তবে এই হাদিসগুলো আজকে শোনার পরে আশা করি আপনারা কাল থেকে আমি আশা করি নিজে আমি চেষ্টা করি আপনাদেরকে বলবো সেটা হলো যে প্রত্যেকে চেষ্টা করবে যে অজুর পরে

الله পাক في পিছনের যতগুলো গুনাহ আছে সব গুনাহগুলো maaf করে দিবেন ক্ষমা করে দিবেন দ্বিতীয় হাদিস দেখেন হযরত উকবা ইবনে قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضا فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه الا وجبت له الجنه رواه مسلم حضرت رسول الله صلى الله عليه وسلم যে মুমিন যে মুসলমান পরিপূর্ণ আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে মন দিন লাগিয়ে দুই রেখাত নামাজ পড়বে আল্লাহ মানে আল্লাহর দিকে তার অর্থাৎ নামাজের ভিতরে আল্লাহর দিকে মতাবজ্জ হবে কোনো রকমের এদিক না বা কোনো ভুল করবে না তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলছেন বজায় বাতলাহুল তার জন্য জান্নাত তো হয়ে যাবে আবারও বলছি কথাটা একটু আবার বলেন আল্লাহ রসুল কি বললেন যে ব্যক্তি উত্তম রূপ করবে অতফর দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করবে নামাজ অর্থাৎ মন্দির লাগিয়ে যেটাকে আমরা বলি মন্দির লাগিয়ে দুই জান্নাত ওয়াজিব হয়ে যাবে ছোট্ট আমার দুই মিনিট তিন মিনিট সময় লাগবে যদি একটু মন দিয়ে কাজটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ এটা আমার জন্য জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে যায় ভাই আমার আমি আপনি সবাই আমরা বিশ্বাস করি আজ না হোক কাল কাল না হোক পরশু আমার এই পৃথিবীতে চলে যেতে হবে আর এই মৃত্যুর পরে আমাদের সামনে দুইটা পথ আছে একটা জান্নাত একটা জাহার নাম জান্নাত আর জাহার নামের বিষয়টা আল্লাহ কাউকে জোর করে জার দিবেন না বান্দার ইমান আর আমলের ভিত্তিতেই তার ফয়সালা হবে সার পরকালে আল্লাহ কারোর সাথে নিজের মন ইচ্ছাবত যে যার ইচ্ছা তারা জাহার্নামে দেবে তা না বান্দার ইমান আর আমলের ভিত্তিতেই কার ফয়সালা হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে যেহেতু আমরা সবাই জান্নাতে বিশ্বাসী জাহান্নামে বিশ্বাসী জান্নাত জাহান্নাম সম্পর্কে জানি তাহলে জাহান্নামের ভয়াবত সম্পর্কে আমি বেশ কিছু শুনেছি আর জান্নাতের নিয়ামত সম্পর্কে জেনেছি তাহলে আমাদের সকলের উপরে এখন কর্তব্য হলো একটু একটু করে জান্নাতে যাওয়ার জন্য আমলের চেষ্টা করা জাহান্নামের দিকে কাজগুলো জাহান্নামের দিকে নিয়ে যায় সেই জাতীয় কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আজ এই বলে এই পর্ব শেষ করলাম ওয়াকরুদ আওয়ান আলহামদুলিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ